বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেল স্তর সম্বন্ধে আলোচনা শুনেছি আমরা হারুন স্যারের কাছ থেকে। তো জুয়েল ভাইও খুব দু এক কথা বেল স্তর সম্বন্ধে কথা বলেছেন, মেহেদি ভাই কথা বলেছেন, একুব ভাইও কথা বলেছেন। আমি একটু বেল স্তর সম্বন্ধে একটু চিত্র অঙ্কন করতে চাই। তো বেল স্তরের যে কেসগুলো আমি দেখেছি, অনেক কেস দেখেছি, তার মধ্যে খুবই একটা মারাত্মক কেস এত চমৎকার রেজাল্ট পেয়েছি, সেটার ফলাফলের চিত্রটাও ইনশাল্লাহ তুলে ধরব। তো বেলিসপার ইউরোপে এটা ডেজি নামক এক ধরনের বা এক প্রকার ফুলের গাছ থেকে এটা প্রস্তুত করা হয়েছে। আমরা সাধারণত আঘাতের কথা চিন্তা করলেই, বিশেষ করে ডিপ মাসলে, ডিপ টিস্যুতে যদি আঘাত লাগে, সেই ক্ষেত্রে আমরা বেলিসপারের কথা চিন্তা করতে পারি। তো এই ওষুধটি সর্বপ্রথম ডাক্তার থমাস সর্বপ্রথম এই বেলিসপার কে প্রুভিং করেছেন। থমাসের পরীক্ষায় এবং ডাক্তার বার্নার্ডের পরীক্ষায় এবং তাদের অভিজ্ঞতা লব্ধ বিবরণ থেকে আমরা জানতে পেরেছি যে আঘাতজনিত মাংসপেশির ব্যথা বেদনার ক্ষেত্রে এই বেলিসপারের খুব বেশি ভূমিকা আছে, সেই সাথে আর্নিকার ভূমিকাও আছে। তো কোনো স্থানে মাংসপেশি যদি শক্ত হয়ে যায় কিংবা আঘাতের ফলে যদি টিউমারে সেটা পরিণত হয় অথবা আভ হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনিয়াম, আপনার আর্নিকা, বেলিসপার, এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে যদি টাটানি ব্যথা বেদনা থাকে এবং বহুদিনের প্রতন আঘাতের ফলে দীর্ঘস্থায়ী ব্যথা বেদনা অথবা মস্কে যাওয়া ব্যথা বেদনা, আর্নিকা, রাস্টক্স, হ্যাঁ, আরো অনেক মেডিসিন আমরা হয়তো অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করে উপকার না পেয়ে অনেক ক্ষেত্রে আমরা বেলিসপার অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করি, চমৎকার রেজাল্ট পাই। কিন্তু বেলিসপারের ক্ষেত্রটা কিভাবে পাই, বেলিসপারের চিত্রটা আমরা কিভাবে পাই, সেটা একটু আমরা সেদিকে আমরা আজকে যাব। অনেক সময় দেখা যায় যে সার্জিক্যাল অপারেশনের পরে তো গভীর অঙ্গে আপনার ব্যথা বেদনা করতে থাকে এবং সেই ব্যথা বেদনা দীর্ঘদিন থেকে যায়। অন্যান্য মেডিসিনে যদি উপকার না হয়, সেই ক্ষেত্রে আমরা বেলিসপার অ্যাপ্লাই করতে পারি। তো স্নায়ুতে আঘাত লেগে, যদি আপনার নার্ভে আঘাত লেগে যদি ব্যথা বেদনা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বেলিসপার অনেক সময় উপকার করতে পারে। তো এই বেলিসপারের ব্যথা বেদনা বৃদ্ধি হয় ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানিতে একটু ধৌত করলে, আবার গরম পানিতে যে উত্তাপ যে সহ্য করতে পারবে সেটাও কিন্তু সে পারে না, গরম পানির উত্তাপ এটাও কিন্তু বেলিসপার সহ্য করতে পারে না। বৃদ্ধ বয়সে মাথা ঘোরার ক্ষেত্রে কিন্তু বেলিসপার আমরা অ্যাপ্লাই করে থাকি, এটা প্রুভিংকালীন সময়ে এটা পাওয়া গেছে। তো এর ফলে কি হয়, বৃদ্ধ বয়সে যাদের মাথা ঘুরতে থাকে, ঘুম ভালো হতে চায় না, অথবা দেখা যাচ্ছে প্রথম রাত্রে ঘুম হলেও রাত 3টা 4টার দিকে তাদের ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না, অনিদ্রার জন্য ক্লান্তি বোধ করতে থাকে এবং মাথা ঘুরতে থাকে, এই ক্ষেত্রে আমরা বেলিসপারের কথা একবার চিন্তা করতে পারি। পেটের মাংসপেশির ব্যথা বেদনা অথবা স্ত্রী লোকের যদি বস্তিকোটের ব্যথা বেদনা করতে থাকে, সেই ক্ষেত্রে বেলিসপারের কথা আমরা একবার চিন্তা করতে পারি। গর্ভাবস্থায় সন্তানের নড়াচড়ার জন্য যদি ব্যথা বেদনা হতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আর্নিকা, আপনার আর্সেনিক, কোপিয়াম, পালসেটিলা, সাইলিশিয়া, বেলিসপার, এই ওষুধগুলো কিন্তু উপকারী। কারণ যখন সন্তান গর্ভের মধ্যে কি হয়, গর্ভাবস্থায় সন্তান নড়াচড়া করতে থাকে এবং ডিপ টিস্যুতে অনেক সময় আঘাত লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বেলিসের কথা চিন্তা করতে পারি। তো গর্ভাবস্থায় তলপেট ভারী বোধ হওয়া, হাঁটতে কষ্টবোধ হওয়া অথবা ভেরিকোস ভেইনের সমস্যা তৈরি হওয়া, অর্থাৎ শিরায় স্ফীতি যদি দেখা দেয়, জরায়ুতে ব্যথা বেদনা বোধ করতে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা বেলিসের কথা আমরা চিন্তা করতে পারি। প্রসবের সময় অনেকে ভেজাল ব্যথা বলে, অনেকে হেজাল ব্যথা বলে, ভেজাল ব্যথাই তো প্রসবের পরে যদি এই ধরনের ব্যথা বেদনা থাকে এবং সেই ব্যথা বেদনা প্রবল, ব্যথা বেদনার জন্য রোগিণী কি করতে থাকে, অত্যন্ত ক্লান্ত বোধ করতে থাকে, অত্যন্ত অবসাদ অবসন্ন বোধ করতে, অবসাদগ্রস্ত বোধ মনে করতে থাকে, হাত দিয়ে টিপলে অসহ্য বোধ করতে করতে থাকে, সেই ক্ষেত্রে আর্নিকার চেয়ে এই বেলিসপার সবচেয়ে বেশি উপকার করবে, আর্নিকার থেকে সবচেয়ে বেলিসপারে বেশি উপকার করবে। অনেক সময় আমরা দেখতে পারি যে স্তনের ব্যথা বেদনার ক্ষেত্রে, অথবা সেটাকে যদি খুব বেশি মর্দন করে,
অনেক সময় নতুন বিয়ে শাদী করার ফলে এই ধরনের অনেক ঘটনা ঘটে যে স্ত্রীকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছে হাত দিয়ে। তো সেই ক্ষেত্রে স্তন একটু আবের মতো হয়ে গেছে, অত্যন্ত ব্যথা বেদনা করতেছে এবং ডিপ মাসলে পেইন মানে আঘাত পেয়েছে, ইঞ্জুরি হয়েছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু বেলিস্পার চমৎকার কার্যকরী একটি মেডিসিন। তো এই ক্ষেত্রে স্তন শক্ত হয়ে যায়, ব্যথা বেদনা করতে থাকে। আমরা এইসব এই সমস্ত ক্ষেত্রে কোনিয়াম, বেলিস্পার, আর্নিকাও প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে পারি আমরা। স্তনের ক্যান্সারও কিন্তু এটাতে আরোগ্য করা সম্ভব যদি এর লক্ষণ থাকে, যেমন চাপলে ব্যথা বেদনা বোধ করতে থাকা, ঠান্ডা গরম কোনোটাই সে সহ্য করতে না পারা। আবার অপরদিকে কোনিয়ামের রোগীদের ক্ষেত্রে এই ধরনের যদি ঘটনা ঘটে যায় আর তাদের স্তনে আবের মতো বা স্তনটা শক্ত হয়ে গেছে, তো এটা ব্যবহার করেছি, ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে ওইভাবে রেজাল্ট আসতেছে না, একদম ডিপ টিস্যুতে আঘাত লেগেছে, সেই ক্ষেত্রে আমরা একবার কিন্তু বেলিস্পারের কথা চিন্তা করতে পারি। আবার অপরদিকে হস্তমৈথুনের জন্য অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছে, তো হস্তমৈথুন কিন্তু এটা এক ধরনের আঘাত। তো ডিপ টিস্যুতে যদি এইভাবে তাদের আঘাত লাগে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার ফলে দেখা যায় যে জনন যন্ত্রের কি দেখা দেয়, বক্রতা দেখা দেয় বা লিঙ্গের কোনো স্থান শক্ত হয়ে, হ্যাঁ, লিঙ্গোত্থান কালে বক্রতার জন্য ব্যথা বেদনা যদি করতে থাকে সেই ক্ষেত্রে কোনিয়াম, লাইকোপোডিয়াম, আপনার বেলিস্পার, এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার অনেক সময় হাতে পায়ে ব্যথা বেদনা এবং গাঁটে গাঁটে ব্যথা বেদনা, মাংসপেশিতে ব্যথা বেদনা, যারা মাটি কাজ, মাটি কাটার কাজ করে, দেখেন অনেক সময় যে যারা গ্রামে অত্যন্ত কঠোর পরিশ্রম করে, মাটি কাটতে হয়, মাটি কাটার কাজ করে এবং কুঠারের সাহায্যে, কোড়ালের সাহায্যে কাঠ কাটার কাজ করে, অথবা করাত, করাত দিয়ে কাঠ চেরার কাজ করে, অথবা দেখা যাচ্ছে ফেরিওয়ালাদেরকে কি করতে হয়, তাদেরকে ফেরি করে করে মানে ব্যবসা বাণিজ্য করতে হয়, অথবা কোনো লোকের অতিরিক্ত পথ চলা কিংবা অতিরিক্ত পরিশ্রমের ফলে, পরিশ্রম করার পরে, কাজ করার পরে শরীরে অত্যন্ত ব্যথা বেদনা, এমনকি সে ব্যথা বেদনা টাটানি যন্ত্রণা হচ্ছে, সেই ক্ষেত্রে বেলিস্পার আমরা অ্যাপ্লাই করতে পারি, খুব চমৎকার রেজাল্ট পেয়ে যাব। দীর্ঘ সময় বাসে, ট্রেনে অথবা অন্য কোনো যানবাহনে বসে থেকে কোমরে ব্যথা বেদনা হলেও সেই ক্ষেত্রেও কিন্তু বেলিসের কি ভূমিকা আছে। আবার চর্মের উপরে কালশেরার দাগ পড়া অথবা তার সাথে টনটনানি ব্যথা বেদনা, ক্লান্তি বোধ করতে থাকা, আবার ছোট ছোট যে ফোড়া হয়, স্ফোটক হয় গ্রীষ্মকালীন সময়ে যখন এইভাবে অসংখ্য ফোড়া হতে দেখা যায়, সেই ক্ষেত্রে বেলিস্পারের কথা আমরা একবার চিন্তা করতে পারি। তো ফোড়ার লক্ষণও কিন্তু ব্যথা বেদনা অত্যন্ত খুব বেশি থাকবে এবং টন টন করতে থাকবে, টনটনানি ব্যথা বেদনা করতে থাকবে, তার সাথে রোগী অত্যন্ত ক্লান্তি বোধ করতে থাকবে, ঠান্ডা এবং গরম কোনটা সে সহ্য করতে পারে না, অথবা দেখা যায় স্তনে ব্যথা বেদনা হয়েছে অথবা স্ফোট একটা ফোড়া হয়েছে। তো সাধারণত এগুলো হয় বিশেষ করে শরীরের বাম দিকে, বাম দিকে বেশি আক্রমণ করে, তো বাম দিকে বেশি আক্রমণ করে এটা ল্যাকেসিসে পাই এবং বেলিস্পারেও পাই, অন্যান্য মেডিসিনের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। তো আবার অনেক ক্ষেত্রে দেখেন যে আর্নিকা এবং অর্জুন, অর্জুন একটা মেডিসিন আছে, এই লক্ষণের সাথে বিশেষ কিন্তু অনেক সময় সিমিলারিটি আমরা পেয়ে যাই। তো আঘাতজনিত ব্যথা বেদনার জন্য আরো অনেক প্রকার ওষুধ আছে, তো সেটার ব্যাখ্যাও করবো, আঘাতজনিত কত প্রকার মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা একটু শেয়ার করবো আজকে ইনশাল্লাহ। তো আর্নিকার সাথে বেলিসের পার্থক্য হলো এমন যে বেলিসের ব্যথা বেদনার সাথে ক্লান্তি বোধ থাকে, ব্যথা বেদনার জন্য ঠান্ডা স্থান কি মানে ঠান্ডা প্রয়োগ করলে ঠান্ডা সে সহ্য করতে পারে না, গরম ছ্যাঁকো তার কাছে ভালো লাগে না, আবার রাস্টক্সের মতো নড়াচড়া করলে একটু আরাম বোধ করতে থাকে। অপরদিকে আর্নিকার রোগী ব্যথা বেদনার জন্য কি করতে চায় না, সেই স্থানে হাত ছড়ানো তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে যদি ছোট্ট জনি মানে দৌড় দেয় তাহলেও সে আটকে ওঠে, সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সে না হয়তো তার গায়ের উপরে পড়বে, আগে থেকেই ফেয়ার অ্যাপ্রোচিং অফ আদার্স, এটা আর্নিকার মধ্যে আমরা পেয়ে থাকি। নড়াচড়া করলেও ব্যথা বেদনা করতে থাকে, কেউ তার দিকে ছুটে আসুক এটাতে সে ভয় বোধ করতেছে, ভয় করতে থাকে হয়তো তার আক্রান্ত স্থানে কি আঘাত দিয়ে দিবে, আঘাত লেগে যাবে, এর ফলে সে সাবধানতা অবলম্বন করতে থাকে আর্নিকা রোগী। তো কালশেরার দাগ আমরা আরো অনেক মেডিসিনের মধ্যে পাই, যে আর্নিকাতে আছে, বেলিস্পারে আছে, আপনার লিডামে আছে, অ্যাসিড সালপে আছে, আর অনেক মেডিসিনের মধ্যে আমরা পাই। তো সেইগুলোকে আমাদের কি করতে হবে,
ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে। ইন্ডিভিজুয়ালাইজড করেই মেডিসিনকে আমরা স্বতন্ত্রকরণ করে মেডিসিন সিলেকশন করব। প্রত্যেকটি ওষুধেরই প্রকৃতিগত লক্ষণে আমরা পার্থক্য পাই, পার্থক্য আছে। তো অ্যাসিড সালফেট ঠান্ডায় বৃদ্ধি, লিডামে ঠান্ডায় বসম, হ্যাঁ, আবার দেখাচ্ছে অর্জুনের ক্ষেত্রে অর্জুন একটা মেডিসিন আছে, সেটা হৃৎপিণ্ডের ব্যথা বেদনা বোধ সহ অত্যন্ত দুর্বলতা এবং ক্লান্তি বোধ হওয়া, এটা কিন্তু আমরা অর্জুনের ক্ষেত্রে পাই। আবার অনিদ্রার ক্ষেত্রে বেলিসের এক বিশেষ অবদান রয়েছে, বিশেষ মূল্যবান, হ্যাঁ, একটা অবদান আছে। তো এটা বিশেষ মূল্যবান ওষুধও অনিদ্রার ক্ষেত্রে। প্রত্যেক দিন শেষ স্বাস্থ্যের দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না। শিশু এবং বৃদ্ধদের এই রূপ লক্ষণযুক্ত অনিদ্রা রোগে আমরা বেলিসপারের কথা একবার চিন্তা করতে পারি। যদি সকালে এই অনিদ্রার কারণে অত্যন্ত ক্লান্তি বোধ করতে থাকে, তাহলে অবশ্যই আমরা বেলিসপারের কথা চিন্তা করতে পারি। এটা আরেকটি মূল্যবান এবং পরীক্ষিত লক্ষণ এমন যে অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত পথ পরিভ্রমণের পরে অথবা অতিরিক্ত কি পথ অতিক্রান্ত করার পর শরীর যদি গরম অবস্থায় শীতল পানীয় বা বরফ শরবত পানি পান করবার ফলে যদি কারো পেটের অসুখ দেখা দেয়, অজীর্ণ রোগ দেখা দেয়, পেটে গড়গড়ানি শব্দ হচ্ছে, গড়গড় শব্দ হচ্ছে, বাত ব্যথা দেখা দেয়, আমবাত দেখা দেয়, বা কোনো প্রকার চর্মরোগ দেখা দেয়, অথবা স্ত্রীলোকের ঋতু বন্ধ হয়ে যায়, বাধক বেদনার মতো অবস্থা তৈরি হয়, এক্ষেত্রে ডালকা মারা এবং বেলিসপার উভয় ক্ষেত্রে আমরা এটা চিন্তা উভয় মেডিসিন আমরা চিন্তা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বিশেষ মূল্যবান এবং উপকারী ওষুধ হিসাবে বেলিসপারের কথা আমরা চিন্তা করতে পারি। বেলিসপারের ইতিহাস দু একটা না বললেই নয়, আমি এক ক্যান্সারের রুগীতে গেছি। তো এই ক্ষেত্রটা কেমন ক্ষেত্র ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। রুগী সনাতন ধর্মের রুগী, তো তার বয়স 22 থেকে 24 বছর বয়স হবে, 22 থেকে 24 বছর বয়স হবে। তো এই রুগীর বিয়েবাড়ি যখন হয়েছে, তখন প্রথম তাদের ওই এই মেয়েটার গর্ভে সন্তান আসে। তারা এক পর্যায়ে সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সন্তান বয়স প্রায় 2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে, এই অবস্থায় তারা ডিএনসি করছে। তো ডিএনসি করার ফলে ফলে ডিএনসি করলে যে একটা ইঞ্জুরি তৈরি হয়, ইনফেকশন তৈরি হয়। তো ওখানে ওই আপনার কেটে 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 ওই বাচ্চাটাকে অনেক সময় বের করতে হয়। তো এইভাবে আঘাত প্রাপ্তির ফলে, ডিপ টিস্যুতে আঘাত লাগার ফলে দেখা যায় ইনফেকশন হয়েছে ওই মেয়েটার। ইনফেকশন হওয়ার পরে এটা আর ভালো হয় না। তো তথাকথিত চিকিৎসায়, অ্যালোপ্যাথিক চিকিৎসায় যখন ভালো না হচ্ছে, তখন তারা কি করে, ইনফেকশন ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, ভালো হচ্ছে না। তো একটা পর্যায়ে এই রোগীর ক্যান্সারের দিকে টান করছে। তো ক্যান্সারের দিকে যখন টান করছে, এটা পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার শনাক্ত করছে এবং তারা ক্যান্সারের জন্য থেরাপিও দিয়েছে, 8টা কেমোথেরাপি দিয়েছে। এই রোগীর অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে, এতটাই বেহাল অবস্থা হয়ে গেছে যে রোগীকে তখন বাঁচিয়ে রাখাই কঠিন। তো ইতিমধ্যে ওই রোগীর 2 লক্ষাধিক টাকা কিন্তু তাকে খরচ করতে হয়েছে। তো ফলাফল জিরো, এবং তাকে বলেছে তার বেঁচে থাকার আশা নাই, সন্তান হওয়া তো দূরের কথা, সন্তান হওয়া তো দূরের কথা, বেঁচে থাকার আশাই তার নাই। তো শরীর একদম কঙ্কাল সার হয়ে গেছে, সমস্ত টাকা শেষ করে এসছে তখন হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে আসতে তখন তার টাকা থাকে না। তারপরে ডাক্তার সাহেব, আমার তো টাকা পয়সা সব, টাকার সাহায্য, রোগের সাহায্য, রোগীর সাহায্য সবই করে এসছি, তো কোনো কাজ হয় না, একটু আপনি দেখেন, একটু আপনার যদি দয়া হয় তো অল্প টাকা পয়সা নিলে আমরা চিকিৎসা করাতে পারবো। তো যাই হোক, আমি যে রেফার করছে তার পরামর্শ অনুযায়ী টাকা পয়সা কম নিয়ে আমি চিকিৎসা শুরু করলাম। তো আমি তাকে বেলিসপার 1 দিয়ে শুরু করেছি। আমি বললাম যে দেখেন, আপনার ইনফেকশন হোক, ক্যান্সার হোক, যাই হোক, আপনার আমি যে মেডিসিন দিব, এই মেডিসিনের সব লক্ষণগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। তো আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি বেলিসপার 1 দিয়েছি, রোগী আস্তে আস্তে মানসিক ভাবে, হ্যাঁ, ভালো ফিল করতেছে। এরপরে শারীরিক ভাবে সে বলতে আমার ব্যথা বেদনা অনেকাংশে কমে এসছে, সে খাইতে পারে, চলাফেরা করতে পারে, তার ঘুম ভালো হয়। একটা পর্যায়ে 1 মাস এইভাবে প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে। 1 মাস যখন অতিক্রান্ত হয়ে গেল, ডাক্তার সাহেব আমার তো বমি হচ্ছে, বমি বন্ধ করার ওষুধ দিন। তো আমি বললাম যে বমি হচ্ছে তাহলে তো সুখবর, খুব ভালো খবর। তো বললো হ্যাঁ, আমি চেক করিয়েছি, আমার গর্ভে সন্তান এসেছে। তো আমি বেলিসপারটাকে পরিবর্তিত মাত্রায় দিয়েছি, পরের পাওয়ার আবার 15 দিন পরে দিয়েছি। এইভাবে বেলিসপারটাকে পাওয়ার বাড়ায় পরিবর্তিত মাত্রায় দেওয়ার ফলে 1 মাসের পরেই
রোগী কনসেভ করলো এবং মহা খুশি। আস্তে 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 বাচ্চাটা বড় হতে লাগলো, সেও ওষুধ খাইতে লাগলো। একটা পর্যায়ে তার বমির জন্য পরে ওষুধ দিয়েছি। তাই বললাম আপনি যতদিন পর্যন্ত নর্মালি ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত আমার চিকিৎসাধীন থাকেন। তো রোগী চিকিৎসা নিলো, তার বাচ্চাটা ভালো আছে, রুগীও ভালো আছে, রুগী মরে না। হ্যাঁ, তার ক্যান্সারের সমস্যা আমার নাই, পরীক্ষা নিরীক্ষা করে তার ইনফেকশন নাই, তার ক্যান্সার নাই, কোনো সমস্যা নাই। এমনকি যখন ভূমিষ্ঠ হলো বাচ্চা, তো এরা তো মহা খুশি। এরপরে আমার চেম্বারে মেশিন এসেছে। ডাক্তার সাহেব, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ভগবানকে আমরা ধন্যবাদ জানাই। তাই বললাম যে দেখেন, এটা তো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর ইচ্ছা। তো সেই বাচ্চা বড় হলো, তো মাঝখানে তার নিউমোনিয়া হলো, নিউমোনিয়ার জন্য অ্যালোপ্যাথি চিকিৎসায় ভালো হয় না হয় না, পরে শেষ আমি আবার তাকে চিকিৎসা দিয়েছি। তো যাই হোক, এই রুগী একমাত্র বেলিস পারেই কিন্তু তাকে সুস্থ করা সম্ভব হয়েছে। এই ধরনের কেস যদি আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই হতাশ না হয়ে, রুগীকে নিরাশ না করে, এই ধরনের আমরা এই ছোট মেডিসিনটা, মনে হচ্ছে আসলে মেডিসিনটা ছোট, খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা এমন এমন অদ্ভুত রেজাল্ট পেয়ে যাই, যেখানে অ্যালোপ্যাথিক আপনার অন্যান্য কোনো ব্যাধি আরোগ্য দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আসার আলো আমরা এই মেডিসিনের মাধ্যমে দেখাতে পারি, সেটার বাস্তব চিত্র আমি আজকে তুলে ধরেছি। এনিওয়ে, তো এই ধরনের আরেকটা কেস দেখেছি যে এলিমেন্টস ফ্রম কি অপার অপারেশন এলিমেন্টস ফ্রম অপারেশন। তো অপারেশন করার পর থেকে একটু রিপার্টরি আসি, রিপার্টরিতে অপারেশন। তো ইনি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে কাকরাইলে উনি সিনিয়র নার্স হিসেবে ওখানে চাকরি করেন। তো ওনার ইনজেকশন দিয়েছে মাসলে, মানে আপনার বাটকের যে মাছল থাকে, পাছার যে মাংস বসে থাকে, এখানে ইনজেকশন করছে। তো ইনজেকশন করার ফলে এখানে শক্ত হয়ে গেছে, তো শক্ত হয়ে গেছে, দিন দিন ক্রমেই শক্ত হয়ে যাচ্ছে। তো তাদের ওখানে যখন এটা আর ওই ধরনের তারা পোলটিস দিতে থাকে, গরম কিছু দিতে থাকে, দিলে যখন আরোগ্য হচ্ছে না, তো একটা পর্যায়ে তাকে অপারেশন করার কথা বলছে। তো অপারেশন করছে, অপারেশন করার পরও কিছুদিন একটু ভালো ফিল করলো, কিছুদিন পর আবার কিন্তু শক্ত হয়ে গেছে ওইভাবে। তো এরপরে ডাক্তাররা পরামর্শ দিল আবার অপারেশন করতে হবে। তো এইভাবে তিন চারবার অপারেশন করার পরও কিন্তু যখন আরোগ্য হচ্ছে না, তখন সে এসছে আমার কাছে। আমি সমস্ত ইতিহাস নিয়ে আমি প্রথমে তাকে স্টাবি সেগড়ে দিয়েছি, স্টাবি সেগড়ে দিয়েছি যে যে অপারেশনের যে কুফল এটা যেন দূর হয়। তো এটা ওষুধ দিয়ে কমে বাড়ে, কমে বাড়ে, সাইড সিলেকশন হয়, কিন্তু সিমিলিমা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। তো দুই তিন মাস ওষুধ খেয়ে খেয়ে ডাক্তার সাহেব আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, ও কমে বাড়ে কিন্তু পরিপূর্ণ ভালো হচ্ছে না। তাই বললাম যে ঠিক আছে, তাহলে আপনি সময় নিয়ে আসছে আবার আসছেন, আমি আবার নতুন করে একটু পর্যবেক্ষণ করবো, সেই পর্যবেক্ষণের ভিত্তিতে দেখি কোন মেডিসিন সিলেকশন হয়। তো রুগী খুব অদ্ভুত লক্ষণের কথা বলেছেন। তো বললাম ডাক্তার সাহেব আমার ব্যথাটা এখান থেকে আরম্ভ হয়ে ইলেকট্রিক শক করলে, বিদ্যুৎ শক করলে যে ব্যথাটা শুরু হয়, যে অবস্থাটা তৈরি হয়, সেই অবস্থাটা আমার এখান থেকে ব্যথা শুরু পায়ের দিকে ধাবিত হয়ে যায়। এই ব্যথাটা এখান থেকে শুরু পায়ের নিচে পর্যন্ত ধাবিত হয়ে যায়, বিদ্যুৎ শকের মতো অবস্থা তৈরি হয়। তো তখন আমার মনে পড়েছে যে মনে হয় নিশ্চয়ই নার্ভ এফেক্টেড হয়েছে, নার্ভ এফেক্টেড না হলে এইভাবে রিডিং হয় না। তো আমি আরো কিছু লক্ষণ নিয়েছি, গরম দিলে কেমন লাগে, গরম দিলে ভালো লাগে, তো হাইপারিকাম গরম দিলে সাধারণত একটু ভালো ফিল করে। তো এখানে 36টা মেডিসিনের মধ্যে হাইপারিকাম দ্বিতীয় শ্রেণীর একটি মেডিসিন। তো আমি হাইপারিকাম কে চিন্তা করেছি, হাইপারিকাম 1 2 3 4 এই পাওয়ার আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এই রুগী আজও পর্যন্ত এখনো ভালো আছে এবং তার শক্ত ভাব নাই, কিন্তু তার মধ্যে এক ধরনের অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দিয়েছিল। সেটা কেমন, সেটা হলো বললো ডাক্তার সাহেব আমার তো ভয় হচ্ছে। আমি কেন কি কিসের ভয় হচ্ছে, কেন ভয় হচ্ছে? বললো আমার শরীরে অসংখ্য ওই যে তিল দেখা দিয়েছে, লাল লাল তিল। তো উনি যেহেতু সিনিয়র নার্স, উনি বুঝছেন, বললো এটা তো ক্যান্সারের পূর্ব লক্ষণ ভাই। বলতেছে ভাই এটা তো আমার ক্যান্সারের পূর্ব লক্ষণ, আমি তো এটা বুঝতেছি, আমি ক্যান্সারের দিকে টান করতেছি। তা বললাম দেখেন আপনার এই যে একাধিক বার যে সার্জারি অপারেশনে যাওয়া, তো এটার কুফল এবং আপনার বংশ এই ধরনের যে ধরনের সমস্যা আছে, যাই হোক আমি সমস্ত লক্ষণ মিলাই ওইভাবে আমি ওষুধ দিয়েছি এবং হাইপারিক সর্বশেষ হাইপারিক আমি বলেছিলাম। তো তার কিন্তু দেখেন তার ওই ভয়ও নাই, তার এই সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে গেছে। এই জন্য আমরা যদি কজেশন ভিত্তিক ওই ধরনের মেডিসিন পেয়ে যাই, হ্যাঁ, তো রুগীর মানসিক লক্ষণও যাবে, শারীরিক লক্ষণও যাবে। তো আঘাতের অনেক মেডিসিন আমরা পেয়ে থাকি,
বিশেষ করে এখন এইড আছে, অ্যাঙ্গাস্ট্রোমা ভেরা আছে, অ্যামানোয়েড আছে, আমি কোন একদিন আর্নিকা আলোচনার সময় এই মেডিসিনগুলোকে আমি কম্পারেটিভ আলোচনা করেছি। অ্যানাকার্ডিয়াম আছে, ভেলিসফার আছে, আপনার ক্যালেন্ডুলা আছে, কোনিয়াম আছে, ইসিনেশিয়া আছে, অ্যামামেলিস আছে, হাইপারিকাম আছে, আপনার লিডাম আছে, নাকটামসাল্ভ আছে, রুটা আছে, স্টনশিয়ানাকার্ভ আছে, স্টেলসেগ্রি আছে, সিমফাইটাম, এতগুলো মেডিসিন আঘাতের জন্য কাজ করে। তো সবগুলো মেডিসিন আলোচনা করাও অনেক কঠিন, যদিও হ্যাঁ আমাদের সময় আছে, দেখি একটু চেষ্টা করব 10:20 পর্যন্ত আমরা সময় পাই। তো এখন এইটার একটা চিত্র তুলে ধরি। কোন এক ডাক্তারের চেম্বারে একটা ছেলে খেলা করতেছে, খেলা করতে করতে এরা খেলা করতেছে ওই ইয়ে নিয়ে, কি বলবো, খেজুরের যে কাঁটা, খেজুরের কাঁটা নিয়ে খেলা করতেছে। তো একজন আরেকজনের দিকে ছুড়ে ছুটতেছে, একজন আরেকজনের দিকে ছুটতেছে, তো খেজুরের কাঁটা একজনের চোখে বেরিয়ে গেছে, চোখে ফুটে গেছে, চোখে ফুটে গেলে একদম টক টক করে তীরের মতো রক্ত ছুটতেছে। তো এই অবস্থায় এ মানে চতুর্দিকে ছুটতেছে, বাবা গো মা গো বলে আমাকে বাঁচা, আমি মরে গেলাম, আমি আর বাঁচবো না, এইভাবে চিৎকার দিচ্ছে। তো চিৎকার দিতে দিতে সে পাগল হয়ে গেছে। এই পর্যায়ে একটা পর্যায়ে সে ওখানে হোমিও ডাক্তার ছিল, হোমিও ডাক্তারের চেম্বারে গেছে। তো যাওয়ার পরে ওইটা কাঁটাটা তুলে ফেলছে। তো তুলে ফেলে তো এই যে আঘাত লাগলো, আঘাতের কারণে কি হলো, সে কি বলতেছে, তার এমন ভাবে তার মানে যন্ত্রণার কথা সে প্রকাশ করতেছে, অস্থির হয়ে গেছে, তার মৃত্যু হয়, হ্যাঁ এবং সে বাঁচবে না বলে সে ছটফট করে এদিক সেদিক সে চিৎকার করতেছে। তো এই ক্ষেত্রে এখন একটু উনি দিয়েছিলেন, রক্ত সাথে সাথে বন্ধ হয়ে গেছে এবং তার ওই সমস্যাটাও আস্তে আস্তে কি ওই ক্ষতটাও দূর হয়ে গেছে। তো আমরা যদি এই ধরনের কোনো ক্ষেত্র পাই, চিত্র পাই, যে এখন আইতে রুগীর চোখে কাঁটা ফুটে গিয়ে সে বাবা গো মা গো বলে চিৎকার দিয়েছে আর চতুর্দিকে ছটফট করে দৌড় দিচ্ছে, আমি আর বাঁচবো না, আমাকে কেউ বাঁচাতে পারলাম না তোমরা, আমি নিশ্চিত মরে গেলাম, তো এই এই ধরনের কথাবার্তা যদি বলতে থাকে এখন আই দিলে একদম ধন্বন্তরি ম্যাজিকের মতো রেজাল্ট আমরা পেয়ে যাবো। তো আসি আমরা অ্যাসিড সালফের কথা। তো অ্যাসিড সালফ কিন্তু আঘাত লাগার ক্ষেত্রে এবং মাংসপেশীর আঘাতে অ্যাসিড সালফ খুব চমৎকার একটি রেমেডি। থেতলে গেলে এবং পচন ক্রিয়া, এমনকি পচন ক্রিয়া যদি আরম্ভ হয় এবং সেই ক্ষতের ধার গুলো কালচে বর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যাসিড সালফ খুব চমৎকার একটি রেমেডি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি হাইপারিকেমের কথা বলবো, যে এক ডাক্তার ওরকম কি করেছে, আঙ্গুলের পাশে একটা স্ফুটক দেখা দিয়েছে, তো আঙ্গুল হাড়া মনে করেছে এবং আঙুল হাড়ার মতোই মনে হচ্ছে, হ্যাঁ এটা আঙুল হাড়া মনে করে চিকিৎসা দিয়েছে, তো ভালো হচ্ছে না, এই হচ্ছে সুদ আঙুল হাড়ার জন্য প্রয়োগ করতেছে, অ্যাপ্লাই করে ভালো হচ্ছে না। সর্বশেষ ইতিহাসে জানতে পারা গেল যে সে সেলাইয়ের কাজ করতো, সেলাইয়ের কাজ করতে গিয়ে আঙ্গুলটা এফল ওফর হয়ে গেছিল, এফল ওফর সুস্টা বেঁধে গেছে। তো সুস্টা বেঁধার পর থেকে তার এই এই সমস্যা তৈরি হয়েছে। তো এরপরে গরম উপশম আর নখ যদি আক্রান্ত হয়, এই ধরনের কিছু ফুটে যায়, আঙ্গুল যদি শেষে যায়, নখ এইভাবে যদি কি থেতলে যায় অথবা সুশালো জিনিস যদি বিঁধে যায়, এই ক্ষেত্রে হাইপারিকাম ছাড়া তো অন্য কোনো মেডিসিনের কথা আমরা চিন্তাই করতে পারি না। যদি ঠান্ডা উপশম হয় তাহলে নিরামের কথা চিন্তা করবো, আর যদি আমরা ঘরের উপশম বুঝতে পারি তাহলে হাইপারিকামের কথা চিন্তা করবো। তো যাই হোক, ওই রোগীকে হাইপারিকাম দেওয়ার পরেই রোগী আরোগ্য হয়ে গেল। তাহলে আমরা এই যে কজেশনের ভিত্তিতে যে মেডিসিন গুলো চিন্তা করি, তো এই কজেশনের কথা যদি না জানতে পারতাম তাহলে কি ওই রোগীকে হাইপারিকাম না দিয়ে অন্য মেডিসিন দিলে কি আরোগ্য করা সম্ভব হতো? অসম্ভব, কখনোই ভালো করা সম্ভব হতো না। তো অ্যাঙ্গাস্ট্রোমা ভেরার ক্ষেত্রে আঘাতের যে ক্ষেত্রটা মানে চিত্রটা তৈরি হয় এমন যে আঘাতের জন্য ক্ষত তৈরি হয়, ক্ষত থেকে পুষ সঞ্চয় হয়, হ্যাঁ এবং হাড় পর্যন্ত পচন ধরা অবস্থা তৈরি হয়, এমনকি ক্ষতের পুষ অত্যন্ত কি এটা এটা হঠাৎ করে এই ক্ষতের পুষটা হঠাৎ করে শুকিয়ে গিয়ে, হঠাৎ করে শুকিয়ে গিয়ে কি হয়, ভ্রূষ্টঙ্কারের লক্ষণ প্রকাশ হয়ে যায় এবং ক্ষতের পার্শ্ববর্তী যে মাংস থাকে সেই পেশির টান টান ভাব হতে থাকে এবং মুখের মাংস পেশিও টান হতে থাকে, সেই জন্য সে মুখ খুলতে কষ্ট বোধ করতে থাকে, মুখ খুলতে পারে না। এই সমস্ত লক্ষণ যদি আমরা পেয়ে যাই তাহলে অ্যাঙ্গুস্টোরা ভেরার কথা কেন আমরা চিন্তা করবো না? অবশ্যই অ্যাঙ্গুস্টোরা ভেরার কথা চিন্তা করবো। এনিওয়ে, তো এমন মেয়েরও কিন্তু আঘাতের জন্য খুব ভালো মেডিসিন। তো সেই আঘাতটার ধরন কেমন, যে মস্কানো ব্যথা বেদনার ক্ষেত্রে, হ্যাঁ আমরা কিন্তু ব্রায়োনিয়া, অ্যামোনিয়া আরো অনেক মেডিসিন আছে, রাস্টক্স ব্যবহার করে থাকি।
কিন্তু এই মাঝখানে বেদনায় যদি কালসেরার দাগ থাকে, থাক অথবা নাই থাক, কালসেরার দাগ থাকুক অথবা নাই থাকুক, অন্য কোনো ওষুধের উপকার দেখাচ্ছে এইভাবে আর হচ্ছে না, সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারছে না, সেই ক্ষেত্রে এই কালসেরার দাগ মানে কি দূর করার জন্য আমাদের বেশ কিছু মেডিসিন আছে, লেদার আছে, এমন লেদার আছে, তো এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে অ্যানাকার্ডিয়াম আঘাতের জন্য ভালো কাজ করে, বিশেষ করে লিগামেন্ট বা পেশি বন্ধনীতে আঘাত লাগলে আমরা অ্যানাকার্ডিয়ামের কথা চিন্তা করতে পারি, রোটার কথা চিন্তা করতে করতে পারি। রোটার একটা ইতিহাস না বললেই নয়। তো এই ছেলে বা আমার এলাকার নাম তার জুয়েল, হঠাৎ করে সে মোটরসাইকেল থেকে কি হলো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ডান পায়ে অথবা বাম পায়ে আঘাত লাগছে। আঘাত লাগার ফলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলো তার লিগামেন্ট গুলো কয়েকটা ছিঁড়ে গেছে, তো পা সোজা ফেলে ডাইনে চলে যায়, পা সোজা ফেলে বামে চলে যায়, ইমব্যালান্স হয়ে যায়, সে তার ব্যালান্স সে রাখতে পারে না। তো আমি তাকে রোটা দিয়েছিলাম, রোটা দেওয়াতে যেহেতু বড় বড় হাড়ের উপরে, বড় বড় জয়েন্টের উপরে রোটার খুব ভূমিকা আছে, বসো, তো সেই ক্ষেত্রে আমি রোটা দেওয়াতে এই রোগীর আর সমস্যা হয় নাই এবং স্বাভাবিক পর্যায়ে সে চলাফেরা করে। আমরা যেহেতু আজকে বেলিস্তারের কথা বলতেছি, বেলিস্তারের অনেকটা গভীর প্রদেশে পেটে বা বস্তিকোটরে আমরা বিশেষ করে দেখা যায় যে মাংস পাছার মাংসপেশি অত্যন্ত গভীর, অথবা দেখা যায় অনেক সময় কলোনোস্কোপি করে, হ্যাঁ, তো অথবা দেখা যাচ্ছে আপনার কি হয় একদম গভীরে গভীরে আঘাত লাগে, হ্যাঁ, মলদ্বারের গভীরে যদি আঘাত লাগে, অথবা দেখা যাচ্ছে আপনার হস্তমৈথুন মৈথুন করতে গিয়ে ডিপ টিস্যুতে আঘাত লাগে, অথবা দেখা যাচ্ছে যে ইন্টারকোর্স কালীন সময় সবাই যদি এইভাবে খুব বেশি আঘাত লাগে, সেই ক্ষেত্রেও আমরা বলিষ্ঠের কথা চিন্তা করতে পারবো। অথবা দেখা যাচ্ছে সন্তান কি কি হয়েছে, ডিএনসি করিয়ে এভাবে সন্তানটা কেটে কেটে বের করছে, সেক্ষেত্রে বলিষ্ঠের ক্ষেত্রে তৈরি হতে পারে। অথবা দেখা যাচ্ছে কি হয় যে ওয়াশ করে, অনেক সময় ওয়াশ করানো হয়, ওয়াশ করলে ওয়াশ করিয়ে অনেক সময় কিছু দেখা যাচ্ছে নর্মালি সেটা অবসর হয়ে গেছে, কিছু মল হয়ে গেছে, কিছু মল কিছু মল রয়ে গেছে, কিছু মাংসপিণ্ড হয়ে গেছে, ওইগুলোকে বের করার জন্য ওয়াশ করতে থাকে, তো এই ওয়াশ করার ক্ষেত্রেও ডিপ টিস্যুতে আঘাত লাগে, সেই ক্ষেত্রে আমরা বেলিস্কারের কথা চিন্তা করতে পারি। তাহলে আমরা পেয়েছি গভীর মাংসপেশিতে আঘাত লাগলে, গভীর টিস্যুতে আঘাত লাগলে অবশ্যই আমরা বেলিস্কের কথা চিন্তা করতে পারি। তো কালসেরার দাগ অনেক সময় উঠতে চায় না, হ্যাঁ, উঠে না, বা আর্নিকা দিয়েছি, লিরাম দিয়েছি, তো এইসব মেডিসিন দিয়ে উপকার হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বেলিস্কারের কথা চিন্তা করতে পারি। অনেক সময় ক্যালেন্ডুলা আমরা আঘাতের ক্ষেত্রে ব্যবহার করি, সেই ক্ষেত্রটা কেমন, সেই চিত্রটা কেমন, এই চিত্রটা হচ্ছে এমন যে মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে তার ল্যাসারেশন হয়ে গেছে, ছিঁড়ে 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 গেছে, ঠিক আছে, একদম ছিঁড়ে গেছে, তো এই যে ছিঁড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া কেঁদে যাওয়া এবং ল্যাসারেশন তৈরি হওয়া, ক্যালেন্ডুলা আমরা মাদার টিংচারকে লোশন হিসাবে ব্যবহার করতে পারি এবং তার পোটেন্সি 30 অথবা 200 শক্তি আমরা কি খাওয়ার খাওয়ার জন্য বলতে পারি। এইভাবে যদি আমরা বাহিরের ক্ষত ক্ষততে আমরা মাদার টিংচার ডিস্টিলটার সাথে লোশন তৈরি করে যদি প্রয়োগ করি, তাহলে পুষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু এটা অ্যান্টিসেপ্টিক একটি রিমেডি, তো আমরা এইসব ক্ষেত্রে অনেক সুন্দর রেজাল্ট পেয়ে যাই। আর কোনিয়ামের ক্ষেত্রটা কেমন, কোনিয়ামের ক্ষেত্রটা হচ্ছে এমন স্তন বা অন্ডকোষে আঘাত লেগে ব্যথা বেদনা ফুলে শক্ত হয়ে যাওয়া এবং টিউমারের মতো অবস্থা তৈরি হয়ে যাওয়া, এবং পূর্বের আঘাত আঘাত জনিত কারণে যদি ক্যান্সার হয়ে যায় এবং আঘাতের ইতিহাস না পেয়েও অনেক সময় পিঁপড়ার কামড়ের মতো কুটকুট করে ব্যথা বেদনা করতেছে এবং স্তন মধ্যে শক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কোনিয়াম অ্যাপ্লাই করতে পারি। এসিনেশিয়া নামক যে মেডিসিন সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। আঘাত লাগার ফলে কিংবা পোকা মাকড়ের কি কামড়ের ফলে, সাপে দংশন করার ফলে আহত স্থানে অত্যন্ত যন্ত্রণা হতে থাকে এবং অনেক সময় রস নির্গত হতে থাকে এবং দূষিত ক্ষতে পরিণত হতে থাকে, তো এই ক্ষেত্রে আমরা এসিনেশিয়া নামক হোমিওপ্যাথিক মেডিসিনটি আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় আমরা হ্যামামেলিস আঘাতের জন্য খুব ভালো একটি মেডিসিন, আঘাত লেগে আহত স্থান অত্যন্ত কালচে রঙের অবস্থা ধারণ করছে এবং রক্তস্রাব মানে ঘন রক্তটা ঘন হয়ে এসেছে এবং দগ্ধপানি ব্যথা বেদনা করতে থাকে, সেই ক্ষেত্রে আমরা হ্যামামেলিস এর কথা আমরা চিন্তা করতে পারি। আর হেলিবোরাস এর কথা ওই ক্ষেত্রে চিন্তা করতে পারি, মাথায় জোরে এমন জোরে আঘাত লাগছে, আঘাত লাগার কারণে মস্তিষ্কে কি চোট লেগেছে, রোগী বিকার অবস্থা এবং অজ্ঞান অবস্থায় পড়ে আছে, বিকারে সে কি করছে, এক হাত এক পা, এক হাত এক পা সে এইভাবে দাঁড়াচ্ছে
এবং কি করতেছে, কখনো হয়তো ডান হাত অথবা কখনো বাম পা, এইভাবে এক হাত এক পা সে দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে আমরা হেলিভেসের কথা চিন্তা করতে পারি। আর হাইপারক্যামের কথা তো আমরা আগেই বলেছি, যদি আমরা নার্ভে আঘাত লাগতে শুনি বা আঘাত লাগার কথা যদি রোগী বলে থাকে, হ্যাঁ, যে স্নায়ু আহত হয়েছে, সেই ক্ষেত্রে স্নায়ু যদি ছেড়ে যায়, অতিরিক্ত যন্ত্রণা হতে থাকে, অত্যন্ত কাতরতা প্রকাশ করতে থাকে এবং শয্যাশায়ী হয়ে পড়ে, অনেক সময় দরজায় কি চাপা লেগে, দরজার কি কর্নারে আঙুলের চাপা লেগে চেপটে গিয়ে অনেক সময় দেখাচ্ছে সে কষ্ট পেতে থাকে এবং ছিঁড়ে যায়, স্নায়ু আহত হতে থাকে। অনেক সময় অনেক সময় গরু ছাগলে কামড়ে, অনেক সময় দেখাচ্ছে বিড়ালে কামড় দেয়, ইঁদুরে কামড় দেয়, হ্যাঁ, মানে এই ধরনের জীব জানোয়ার আছে, এগুলো কামড় দেওয়ার ফলে অত্যন্ত যন্ত্রণা হতে থাকে, ব্যথা বেদনা করতে থাকে, এর সাথে দুর্বলতা বোধ থাকে, এমনকি ধনুষ্টঙ্কের মতো অবস্থাও যদি তৈরি হয়, এই ক্ষেত্রে আমরা হাইপারেকামের কথা চিন্তা করতে পারি। কিন্তু সেটার লক্ষণ থাকতে হবে যে গরমে বসে হতে হবে, অনেক সময় পেরেক ফুটে গেলে, তার কাটা ফুটে গেলে এবং কোনো ধোতা জিনিসে খোসা লেগে ফোটা হয়ে বা ইঁদুরের কামড়ে যন্ত্রণা ব্যথা বেদনা হতে হচ্ছে এবং কালসারের দাগ পড়ে গেছে, সেই ক্ষেত্রে আক্রান্ত স্থানে আমরা লেদামের কথা কি চিন্তা করতে, আক্রান্ত স্থান গরম না হয়ে বরং কি হয় ঠান্ডা হয়ে যায়, লেদামের আক্রান্ত স্থানটা গরম না হয়ে বরং ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা পানি দিলে সে একটু কমফোর্ট ফিল করতে থাকে, বরফ দিলে ঠান্ডা পানি দিলে সে বেশি ভালো বোধ করতে থাকে, এই ক্ষেত্রে আমরা লেদামের কথা চিন্তা করতে পারি। আবার অনেক সময় চোখে আঘাত থেকে কালসারা পড়ে গেছে এবং কালসারা আর উঠতেছে না, প্রথমে হয়তো সিমফ্রাইটাম আর্নিকা এগুলো অ্যাপ্লাই করেছি, এরপরে ঠান্ডায় যদি উপশম হয়, হ্যাঁ, ঠান্ডা দিলে সে কমফোর্ট ফিল করতে থাকে, তাহলে অবশ্যই লেদাম দিলে রোগীকে আরোগ্য করা সম্ভব। অথবা কোনো উঁচু বিল্ডিং থেকে, উঁচু স্থান থেকে চলে গিয়ে ন্যাটাম সালফের চিত্র দিয়ে আমরা অঙ্কন করতে চাই, মস্তিষ্কের পিছনে বিশেষ করে অক্সিপিটাল সাইডে যদি ব্যথা বেদনা কি আঘাত লেগে রোগী যদি অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়, অথবা যে সারা জীবনের মতো পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ন্যাটাম সাল ওই আঘাত লাগার ফলে যে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, ন্যাটাম সাল তার পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সক্ষম। তো যে কোনো ভাবেই মাথায় আঘাত লেগে যদি মূর্ছা চলে যায়, মৃগী রূপ হতে থাকে, এই মস্তিষ্ক বিকৃতি বিকৃতি দেখা দেয়, এমনকি উন্মাদ অবস্থার মতো তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা ন্যাটাম সাল দিলেই বিশেষ করে অক্সিপিটাল সাইডে আঘাত লাগলে ন্যাটাম সাল খুব ভালো কাজ কার্যকরী। আবার রাষ্ট্রের ক্ষেত্রে পায় এমন ভাবে যে মস্কানো ব্যথা, আঘাত জনিত ব্যথা, ব্যথা বেড়ানোর জন্য কি করে দীর্ঘ সময় কি করে সে ওটাতে গরম জল পট্টি দিতে থাকে এবং গরম জল পট্টি দিলে একটু কমফোর্ট ফিল করে, কিন্তু ঠান্ডা দিলে আরো ব্যথা বেদনা বেড়ে যায়। তো ব্যথা বেদনার জন্য সে স্থির থাকতে পারে না, বাবা গো মা গো বলে এই চিৎকার করতে থাকে, রাষ্ট্রক্ষ রোগীরা বাবা গো মা গো বলে চিৎকার করে। আর আর্থিক রোগীরা মানসিক অস্থির থাকে এবং শারীরিক ভাবে খুব দুর্বল হয়ে যায় এবং সে বাঁচবে না। হ্যাঁ, আপনার কি এইভাবে নির্দিষ্ট সময়ের কথা বলে না, অনির্দিষ্ট সময়ের তো আঘাতের কথা শুনলে আমরা আর্নিকা নয়, আঘাতের কথা শুনলেই লিডাম নয়, আঘাতের কথা শুনলেই রাষ্ট্রক্ষ নয়, আঘাতের কথা শুনলেই রোটা নয়। তো রোটার কথা আমি বলেছি, তো অস্থি অথবা বড় বড় অস্থিতে যদি আঘাত লাগে, হ্যাঁ, হাড়ের উপরে যদি আঘাত লাগে, জয়েন্টে যদি আঘাত লাগে, সেই ক্ষেত্রে আমরা রোটার কথা চিন্তা করতে পারি। তো ওদিকে আমি না যাই, আসলে একজন রোগী এসে বসে আছে, অনেকক্ষণ বসে, তুমি একটু বসো, হ্যাঁ, আর 10 মিনিট, 10 মিনিট আমি শেষ করে দিব। তো স্টোন শিয়ানা কার্ভের ক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা পাই, অনেক সময় হ্যাঁ যে সিজার করা হয়েছে এবং সিজার করার পরে তার হিমাঙ্গ অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থায় আমরা স্ট্যাবিলিসেগ্রিয়া না দিয়ে বরং স্ট্যানশিয়ানা কার্ভ যদি প্রয়োগ করি, তাহলে খুব চমৎকার রেজাল্ট পাই, খুবই চমৎকার রেজাল্ট পাই। অথবা দেখা যায় গোড়ালি এবং গোড়ালিতে যদি বারবার এইভাবে গোড়ালি মুশকিয়ে যায় এবং অত্যন্ত যন্ত্রণা হতে থাকে এবং ঘন ঘন সন্ধি মুশকিয়ে যাওয়া, গোড়ালিতে আঘাত লেগে যাওয়া অথবা গোড়ালি জোড়া স্থানে মুশকিয়ে যাওয়ার প্রবণতা যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা ন্যাটাম কার্ভ এবং স্টোন শিয়ানা কার্ভ এই দুইটা মেডিসিনকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আরেকটি ক্ষেত্রে যেটা বলেছি, যে সিজার করার পরে বা যে কোনো অপারেশনের পরে যদি তার হিমাঙ্গ অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে স্টোন শিয়ানা কার্ভের কথা অবশ্যই আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা চিন্তা করতে পারি। তারপর অপরদিকে স্টেনসেরিয়া কাঁচ অথবা ধারালো অস্থি কেটে গেলে, সেই ক্ষেত্রে একেবারে স্পেসিফিক ওষুধ হিসেবে আমরা এটা অ্যাপ্লাই করি, অনেক সময় যে খৎনা করার পরে
হ্যাঁ, যে ছেলেকে মুসলমানি করানো হয়েছে, খৎনা করানো হয়েছে, কিন্তু তার ক্ষত শুকাচ্ছে না, কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে কাজ হচ্ছে না। ইসেল সেভিয়ার একটা ঘটনা না বললেই নাই, সেটা হলো এই মহিলা তৃতীয় সন্তান সিজার করেছে, তো সিজার করার পরে প্রথম অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ করছে, দ্বিতীয়বার অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ করছে, তাতে ভালো হয় না, ওখান থেকে ফুস নিঃসরণ হয়, ক্ষত দূর হয় না এবং শুকাচ্ছে না। তো যদিও তার কেউ ডায়াবেটিস নাই, ডায়াবেটিস পরীক্ষা করেছে, ডায়াবেটিস নাই, তো এরপর পরীক্ষা নিয়ে কেউ কেউ দেখতে পেলো যে ওটার মধ্যে সুতা লুকিয়ে আছে, একটা সুতা সেখানে রয়ে গেছে, এই সুতা থাকার কারণে বারবার ওখানে ইনফেকশন হচ্ছে, পুজ হচ্ছে এবং তার ক্ষত শুকাচ্ছে না। আমি বললাম যে দেখেন আমাদের চিকিৎসায় 1 সপ্তাহের মধ্যে ওই সুতা বেরিয়ে যাবে এবং ক্ষত শুকিয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করতে পারি এইসব বিষয়ে। তো বললো তাই, তো আপনি তাহলে 1 সপ্তাহ ওষুধ দিন। আমি ওষুধ দিয়েছি ইস্তারিসেগ্রিয়া, ইস্তারিসেগ্রিয়া দেওয়াতে কি চমৎকার রেজাল্ট হয়েছে একটু শেয়ার না করলেই নয়। এরপর কি হয়েছে, ওই সুতাটা কি একটু মানে পুজের সাথে, পুজের সাথে সুতাটা একটু বাইরের দিকে বের হয়েছে, বাইরে যখনই বের হয়েছে ওই সুতাটা ওনারা ধরে টান দিয়েছে, টান দেওয়ার পর আস্তে করে সুতাটা বের হয়ে গেছে, এরপর পুজও চলে গেছে, ক্ষতও শুকায় গেছে। তাহলে ইস্তারিসেগ্রিয়ার চিত্র, আমরা যদি এই ধরনের চিত্র পেয়ে যাই, তাহলে আমরা যেখানে অ্যালোপ্যাথিতে ব্যর্থতা এবং বারবার অপারেশন করা, অ্যান্টিবায়োটিক এর কোর্স প্রথম শেষ, দ্বিতীয় শেষ, তৃতীয় শেষ, এমনকি 10 বার কোর্স শেষ করলে এই ব্যথা বেদনা যাবে না, ক্ষত শুকাবে না, বরং রোগীর কষ্ট ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। কিন্তু আমাদের এই ধরনের ক্ষেপণাস্ত্র মেডিসিন আছে অ্যালোপ্যাথিতে, যে মেডিসিন এক ডোজ দিলেই ম্যাজিকের মতো রেজাল্ট পাই। তো এই ধরনের অনেক কেস পেয়েছি যে খৎনা করার পরে অথবা মুসলমানি করানোর পরে দেখা গেছে তার ক্ষত আর শুকাচ্ছে না। তো এই চিত্র যদি আমরা পেয়ে যাই, আমরা চোখ বুঝে স্টেপ সেগুলি অ্যাপ্লাই করবো, আমরা খুব ম্যাজিকের মতো রেজাল্ট পেয়ে যাবো, অসংখ্য রেজাল্ট আমি পেয়েছি এবং রুগী দেখেছি। তো স্টেপ সেগুলির আরেকটি চিত্র আমি বলতে চাই। তো রুগীর 17-18 বছর ধরে সমস্যা, তো তার ব্লিডিং এর সমস্যা এটা দূর হয় না। তো বললো যে আমার যদি অ্যালোপ্যাথিক ওষুধ 1 বেলা বন্ধ করি তাহলে আমার ব্লিডিং শুরু হয়ে যায় এবং আমি সর্বশেষ 4-5 ব্যাগ রক্ত দিয়ে আপনার কাছে এসেছি। তো এটা তো রক্ত দিয়ে রক্ত অভাব কিছু পূরণ হলো, তো ব্লিডিং তো বন্ধ হচ্ছে না। তো এই রুগীটা দেখেন কত বড় অকৃতজ্ঞ। তো আসলে আমরা এই ধরনের অকৃতজ্ঞ রুগী মাঝে মাঝে পেয়ে থাকি। তো আমি বললাম আপনার রোগটা শুরু হলো কিভাবে? উনি বললেন যে আমার অপারেশনের অন্ত নাই, শেষ নাই, অপারেশন 8-10টা অপারেশন, এই প্রথম অপারেশনের পর থেকে আমার অসুস্থ, এরপর আবার অপারেশন, একের পর পেটের অপারেশন, জরুরি অপারেশন, এই অপারেশন, সে অপারেশন করতে 8-10টা অপারেশন। তার অপারেশনের সমস্যায় আমরা ডাক্তার কেন্টের লেকচার মেথিমেটিক্যাল পড়লে, এই সমস্ত মেডিসিন পড়লে, আমরা স্টেটিসটিক্স পড়লে স্পষ্ট আমাদের কেন্টের কথা মনে পড়বে যে কজেশনের কারণে যদি রোগটা তৈরি হয়, কজেশনটা আগে দূর করতে হয়। তো আমি কোনো কথা আর জিজ্ঞেস করে নাই, আমি বললাম আপনারা কোনো ইতিহাস নেব না, আপনার যেহেতু অপারেশন করার পর থেকে সমস্যা, আচ্ছা আপনার প্রথম মেডিসিন ইস্টারসেগ্রিয়া, তো ইস্টারসেগ্রিয়া আমি দিয়েছি, এই রুগী আজও হলো কালো ভালো। আমি বললাম আপনি কন্টিনিউ চিকিৎসা নিয়েন। তো রুগী আর কন্টিনিউ চিকিৎসা নেয় নাই, তো ইস্টারসেগ্রিয়া 1 ডোজেই ভালো হয়ে গেছে। হ্যাঁ, আসি আমরা একটু অন্য মেডিসিনে, সিমফাইটাম। যে সিমফাইটামও কিন্তু অস্থির আঘাতে হাড় ভেঙে গেলে, হাট জোড়া লাগানোর ক্ষেত্রে আমাদের এই সিমফাইটাম নামক হোমিওপ্যাথিক মেডিসিন, ক্যালকিরেকাস, ক্যালকিরেকা, রোটা, সিমফাইটাম, এই মেডিসিন গুলো খুব বেশি ভালো কাজ করে এবং ভাঙা হাড় জোয়া লেগে যায়। যদি আমরা ওই জয়েন্টটা করাতে পারি, ওখানে এই সমস্ত এই সমস্ত মেডিসিন দিলে ক্যালাস তৈরি করে, আস্তে আস্তে ওখানে ক্যালসিয়াম তৈরি করে হাড়টাকে কি একদম পূর্ণ করে দেয়, জোয়া লাগিয়ে দেয়। অনেক সময় চোখে আঘাত লেগেছে, আঘাত লাগার জন্য আর্নিকা, আলিদাম, এই সমস্ত মেডিসিনের চেয়েও সবচেয়ে বেশি উপকার করবে আপনার এই সিমফাইটাম, বিশেষ করে যদি আপনার চোখের তারার উপরে আঘাত লাগে, সেই ক্ষেত্রে আমরা অন্যান্য মেডিসিন থেকে সর্বাপেক্ষা বেশি উপকার পাবো এই সিমফাইটামের দ্বারা। তো প্রত্যেকটা আঘাতের যে মেডিসিন আমি অনেক সময় বেশি নিয়ে ফেলেছি, তো আসলে সময় আর বেশি নিতে চায় না, এখানে আমি আবার আলোচনা শেষ করছি এবং সকলকে আবারও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।